আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। দেশে করোনায় আরও 35 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 3009। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 35 জন মারা গেছে। এই নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 3035 জনে। একই সময়ে আরও 3009 জনের দেহে করোনা সংক্রামক পাওয়া গেছে। এর ফলে শনাক্ত রোগীর সংখ্যা 232,194 জন। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এই তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। সংযুক্ত 81টিসহ 82টি PSI ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন তিনি। জানান, করোনা ভাইরাস সংক্রান্তে শনাক্ত গত 24 ঘন্টায় 14,253টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় 14,127টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 11,51,258টি। নতুন পরীক্ষায় করোনায় মিলেছে 3009 জনের মধ্যে। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 232,194 জন। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেছেন 3035 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,878 জন। এই নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,30,292 জন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।